কন্টেন্ট ডাইভার্সিটি নিয়ে আমরা একটু কথা বলবো যে কন্টেন্ট ডাইভার্সিটি কি কি লেভেলের হতে পারে তো প্রথমে যদি যদি আসি যে আমরা আমি যখন অথবা আমি যখন লেখাতে চাইবো তখন কি টাইপের কন্টেন্ট লেখাবো আমরা হয়তো অনেকেই আইডিয়া পাচ্ছি না অথবা বুঝতে পারতেছি না এই যে কমন যে প্যাটার্ন গুলো আমি এখানে দিলাম এগুলোর বাইরেও কিন্তু আরো অনেক আইডিয়া আছে এখন এই আইডিয়া গুলো হয়তো আপনি ব্রেন স্ট্রমিং পাবেন না কিন্তু আপনাকে রিসার্চ করে বের করে নিতে হবে এখন এই রিসার্চটা হতে পারে কম্পিটিটর করে অথবা আপনি বিভিন্ন টুল ইউজ করতে পারেন এই আইডিয়া গুলো নেওয়ার জন্য তো আমরা টুল বেশি কিছু দেখবো আইডিয়া করবো তো প্রথমে যদি আসি হাউ টু কন্টেন্ট হাউ টু কন্টেন্ট গুলো খুবই কম্পিটিটিভ এই মুহূর্তে যারা পৃথিবীতে কারণ হাউ টু একটা নিশ অ্যাকচুয়ালি সো আপনি যে কোনো জিনিসের হাউ টু হতে পারে বাট আপনি যখন হাউ টু নিয়ে কথা বলছেন অবশ্যই আপনি আপনার নিশেই কথা বলবেন হাউ টু কিন্তু অন্য কোন নিস নিয়ে কথা বলবেন না সো আপনি হাউ টু নিয়ে কন্টেন্ট লিখতে পারেন এখানে একটা কন্টেন্ট হচ্ছে cooktest.com যে সাইটটা হাউ টু ক্লিন এ কিচেন সিঙ্ক এর যে সিঙ্ক আছে সো এটাকে কিভাবে ক্লিন করতে হয় হয়তো অনেকেই জানে না অনেকে কিন্তু এটা দেখতেছে পড়তেছে সো এইটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট এর গ্রোথ বাড়াইয়ে দিবে এই সমস্ত কন্টেন্ট যদিও এখানে খুব সিম্পল একটা সেন্টেন্স আমি জানি না টাইটেল আরো ভালো কিছু অ্যাড করছে কিনা যেহেতু ইউআরএলটা ছোট অল ইউ নিড টু নো সো এটা ওয়ান কাইন্ড অফ পান্স লাইন যেটা অ্যাকচুয়ালি হিট করতেছে ক্লিক করার জন্য তে আবার এখানেও প্রোডাক্টের নেটিভ অ্যাড প্রমোট করতেছে সো আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এই যে এটা একটা কন্টেন্ট এই যে এখানে একটা কন্টেন্ট দেখে আসলাম হাউ টু ক্লিন কার্সিট উইথ বেকিং সোডা রাইট এটা আপনাকে নিজে থেকে বের করে নিতে হবে যে দিয়ে কি 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 টাইপের টাইপের কন্টেন্ট কন্টেন্ট হতে হতে পারে পারে এখন সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে তো আমরা একটু পরে আসতেছি কিভাবে বের করব হয়তো স্টোমিং করে নাও আসতে পারে তো আপনি যখন যে নিশে থাকবেন ওই নিশের প্রোডাক্ট গুলো চিন্তা করবেন এবং ওই প্রোডাক্ট গুলোর আগে এবং পরে জাস্ট মডিফায়ার অ্যাড করবেন টপ টেন ওয়েস তার এটা লিস্ট কন্টেন্ট হাউ টু দিয়ে ওইটার প্রোডাক্টস এর বিভিন্ন ইনফরমেটিভ আইডিয়া আসতে পারে কোশ্চেন আনসার আসতে পারে ইনফোগ্রাফিক আসতে পারে গাইড কন্টেন্ট হতে পারে দেন চেক লিস্ট হতে পারে তো আমরা যদি লিস্ট দেখি যখন অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে কি ন্যাচারাল ওয়েজ টু গেট রিড অফ কুকিং স্মেলস এটা এক ধরনের ওয়েস যেটা মানুষকে জানাচ্ছে যে কিভাবে ন্যাচারাল ওয়েতে কুকিং স্মেল গুলো যেটা অ্যাকচুয়ালি কিচেনে বের হচ্ছে অথবা পুরো বাসায় সরাই যাচ্ছে সেটা কিভাবে ন্যাচারালি রিমুভ করা যায় এটাও কিন্তু এক ধরনের ক্লিকেবল কন্টেন্ট মানুষ এটা জানতে চাইবে বিশেষ করে ফিমেলরা অথবা অনেক সময় মেলরাও যারা অ্যাকচুয়ালি কুকিং পছন্দ করে তারাও এটা সম্পর্কে জানতে চাইবে এই টাইপের কন্টেন্ট গুলো নর্মালি হচ্ছে লিস্ট কন্টেন্ট এটা হতে পারে টপ টেন দেন বেস্ট এই টাইপের কন্টেন্ট এখানে হতে পারে এছাড়া হতে পারে কোশ্চেন অ্যান্সার অনেক সময় দেখবেন যে অনেক টপিকই মানুষ জানে না সো আপনি ওইটাকে ডিটেলিং করতে পারেন যে হোয়াট ইজ দিস দেন হাউ টু ইউজ ইট একই কন্টেন্টের মধ্যে হোয়াট ইজ হাউ টু হোয়ার টু গেট এই টাইপের কোশ্চেন অ্যান্সার করে আপনি কিন্তু ডেফিনেটলি একটা কন্টেন্ট করতেই পারেন কারণ অনেক প্রোডাক্টের মানুষ হয়তো ঠিকমতো ইউজেসটা জানে না তো হয়তো ইউজেস নিয়ে কথা বলতে পারেন ইনফরমেটিভ অনেক সাইট আছে যারা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইনফরমেটিভ দেয় কন্টেন্ট বলতে শুধুমাত্র যে আপনি টেক্সট বেস আর্টিকেল সেরকম না একটা ইমেজ যেটা অ্যাকচুয়ালি আপনার জন্য কন্টেন্ট সো দেখেন একটা কন্টেন্ট এখানে অ্যামেজিং থিংস ইউ নিড টু নো অ্যাবাউট ইন্ডাকশন টপ সো ইন্ডাকশন কুকটপ এর সে কোনো আর্টিকেল প্লেস করেনি কিন্তু খুব সুন্দর করে এখানে যে জিনিসটা করলো সেটা হচ্ছে দেখেন একটা ইনফোগ্রাফিক যদিও সুন্দর হয়নি খুব একটা পছন্দ হয়নি আমার কিন্তু জাস্ট আমি স্যাম্পল হিসাবে এটা প্লেস করলাম এটাও এক ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট আইডিয়া হতে পারে আমরা যেহেতু টেক্সট নিয়ে চিন্তা করবো ব্যাপারটা এরকম না দেন গাইড কন্টেন্ট হতে পারে

এবং সেটা কোথায় কিনতে পাওয়া যায় তারপরে দেন সেটা নিয়ে একটা আইডিয়া দেওয়া দেন চেকলিস্ট চেকলিস্ট কন্টেন্ট হয় হাউ টু বিল্ড এ যদিও এখানে হাউ টু বলছি বাট এগুলো অন কাইন্ড অফ লিস্ট যে ওকে আপনি একই কন্টেন্টের মধ্যে মাল্টিপল কন্টেন্ট প্রমোট করতে চান এরকম হতেই পারে কিচেনে কি কি অ্যাপ্লায়েন্স থাকা উচিত অথবা প্রত্যেকটা কুকরে এই সমস্ত অ্যাপ্লায়েন্স গুলো থাকতে হবে এই যে এই টাইপের এক ধরনের টাইটেল যখন দিচ্ছেন তখন আপনি কিন্তু এখানে মাল্টিপল কন্টেন্ট এখানে এনলিস্টেড করতে পারেন এবং সেই সাথে চেক লিস্ট বানাতে পারেন ওকে সো কিচেনে একটা ইন্ডাকশন কুকার থাকা উচিত কিচেনে ইয়া থাকা উচিত এই যে ব্যাপারগুলো লিস্ট ডাউন করে দিচ্ছেন এক ধরনের চেক লিস্ট বানা দিচ্ছেন এগুলো ওয়ান কাইন্ড অফ ইনফরমেটিভ কন্টেন্ট আইডিয়া সো আপনাকে এটা জাস্ট আমি কয়েকটা টাইপ বলতেছি এর বাইরেও আছে হয়তো আপনাকে বের করতে হবে বাট এগুলোই মোস্ট কেজি ইউজ হচ্ছে এগুলোই যদি চিন্তা করতে পারেন তাহলে এনাফ সো এই ক্ষেত্রে আমাদের মাল্টিপল টুল আছে টুল গুলো আমরা হয়তো আপকামিং ডেতে চেক করব যে কিভাবে ইনফরমেটিভ কন্টেন্ট এর আইডিয়া বের করব দেন কন্টেন্ট এর লেখার জন্য টপিক খুঁজে খুঁজে বের করব সেগুলো নিয়ে আমরা কথা বলবো দেন কমার্শিয়াল কন্টেন্ট কমার্শিয়াল কন্টেন্ট কি টাইপের হতে পারে কোন কোন টাইপের কমার্শিয়াল কন্টেন্ট সবাই নিয়ে কাজ করতেছে তো আমরা প্রথমে যদি যে প্রোডাক্ট রিভিউ প্রোডাক্ট রিভিউ মানে এটা হতে পারে কয়েকটা প্রোডাক্টের রিভিউ এটা হতে পারে সিঙ্গেল একটা প্রোডাক্টের রিভিউ সো এটা যদি আমরা মডিফাই ইউজ করি বেস্ট যে বেস্ট প্রেসার কুকার রিভিউ অথবা বেস্ট প্রেসার কুকার ইন টু এইভাবে আমরা হয়তো কন্টেন্ট প্লেস করতে পারি ডিরেক্টলি প্রোডাক্টের নাম দিয়ে সেটাকে রিভিউ হতে পারে প্রোডাক্ট নেম প্লাস রিভিউ অনেক প্রোডাক্ট আছে ধরেন অলরেডি মানুষ হয়তো কিছুটা অ্যামাজনে যায় দেখছে প্রোডাক্টটা বাট এটার ইউজেসটা ভালো জানে না অথবা এটার ডিটেলিংটা জানে না যে এটা ভালো কি মন্দ এটার প্রস কনস এটার ফ্রিকুয়েন্ট যেন রাখতে পারে সেইগুলোর জন্য কিন্তু আপনার ওয়েবসাইটে তারা আসবে তখন আপনি डायरेक्टली প্রোডাক্ট নেম দেই প্লেস করতে পারেন সো এটা ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট রিভিউ হতে পারে বেস্ট স্টেইনলেস স্টিল কুকওয়্যার রিভিউ দেন শুধু রিভিউ এর উপর হতে পারে এখন বেস্ট ऐड করতেছ না শুধু রিভিউ দেন টপ হতে পারে রিকমেন্ডেড অনেক সময় দেখবেন যে রিকমেন্ডেড গাইড অনেক সময় হয় জাস্ট এগুলা এক একটা মডিফাইড হিসেবে ইউজ করা হয় এছাড়া প্রোডাক্ট রাউন্ডআপ প্রোডাক্ট রাউন্ডআপ হলো আপনি যখন প্রোডাক্ট টু প্রোডাক্ট ভার্সেস করতেছেন ধরেন অমক প্রোডাক্টের সাথে অমক প্রোডাক্টের তুলনা করে আপনি রিভিউ করতেছেন সো ডেফিনেটলি আপনি কিন্তু অ্যামাজন লিঙ্ক এর সাথে কানেক্ট করে দিচ্ছেন ইন্টিগ্রেট করে দিচ্ছেন সো এগুলো কমার্শিয়াল কন্টেন্ট কম্পেয়ার করতে পারেন হয়তো টপ থ্রি প্রোডাক্টস এর উপর কম্পেয়ার করে আপনি আর্টিকেল লিখতে পারেন দেন আন্ডার প্রাইস এর উপর আপনি কন্টেন্ট লিখতে পারেন যেমন আমরা আগে যে দিন দেখলাম অথবা কয়েকদিন আগেই দেখলাম যে কার সিটস আন্ডার হান্ড্রেড মানে একশো এর মধ্যে কার সিট কোনগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে মানুষ এগুলো দিয়ে সার্চ করতেছে আপনি যদি এগুলো নিয়ে কিওয়ার্ড দেখতে চান ডেফিনেটলি পাবেন কার সিটস হান্ড্রেড অথবা হান্ড্রেড ফিফটি ডলার সো কন্টেন্ট পাচ্ছি যে কন্টেন্ট পাচ্ছি মানুষ এটা নিয়ে কাজ করতেছে সো আমরা কিন্তু এই এরিয়াতেই কাজ করবো হোপফুলি ক্লিয়ার যে ইনফরমেটিভ কন্টেন্ট আর কমার্সিয়াল কন্টেন্টের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় অথবা এটার বেসিক ডিটেলিং টা কোথায়